হে হ্যালো, ওয়েলকাম টু লাভ অফ কেমিস্ট্রি। আজকে এই ভিডিওতে এই বজ্রপাত সম্বন্ধে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার পড়ব। কি ইন্টারেস্টিং ব্যাপার? দেখো তো, আগের ক্লাসে আমরা যেগুলো পড়ে নিয়েছি সেগুলো যদি একটু স্মরণ করে নেওয়া যায় তাহলে কি ছিল, তাহলে যেগুলো ছিল যে বজ্রপাত কেন হয় সেটাকে খুঁজতে গিয়ে আমরা যে টার্মটা পেয়েছি, মানে যে যেটা বলেছে বিজ্ঞান, বলেছে যে বজ্রপাতকে ঠিকভাবে জানতে হলে যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানতে হবে তার মধ্যে একটা ছিল কি তড়িৎ স্ফুলিঙ্গ। ঠিক আছে, তড়িৎ স্ফুলিঙ্গ কখন হয় তার উদাহরণ দিয়ে আমরা সমস্ত কিছু ব্যাপারটা আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো তারপরে সেখানে তড়িৎ স্ফুলিঙ্গর পরে সেখানে তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে হয় সেটা বলতে গিয়ে আমরা ড্রাইসেলের কনসেপ্টে এসেছিলাম, এবং ট্রেন যাওয়ার সময় ট্রেনের লাইনের সাথে যে পেন্টোগ্রাফের কানেকশন ডিসকানেকশনের থ্রো দিয়ে যে তড়িৎ স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায় সেগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। তো আজকে অ্যাট ফার্স্ট প্রথমেই একটা আমরা চিত্রকর তৈরি করব। চিত্র বলতে কি, চিত্র বলতে হচ্ছে যেমন যে তোমরা এখন তো ক্লাস 8, তো তোমরা হয়তো তোমাদের যে ইংলিশ টিউশন রয়েছে সেখানে তোমাদের ইংলিশ টিচাররা হয়তো তোমাদেরকে প্রসেসিং ব্যাপারটা, এটা প্রসেসিং লেখাটা শিখিয়েছে। প্রসেসিং বলতে কি, যে ম্যাঙ্গো পিকেল বা যেটা আমরা বলি কি আমের আচার তৈরি করার জন্য কি যেটা আমরা প্রসেসিং তৈরি করে প্রসেসিং দেওয়া থাকে সেগুলো আমরা লিখতে থাকি, এই তো প্রসেসিং এর পয়েন্ট দেওয়া থাকে সেগুলো আমরা লিখি। তো সেখান থেকে আমরা কি একটা ম্যাঙ্গো পিকেলের প্রসেসিং একটা নোট লিখে ফেলি। তো সেই রকমই একটা জিনিস, সেই রকমই একটা কি আছে রিপ্রেজেন্টেশন, মানে সেই রকমই ধারণার একটা ছবি আঁকবো, আর সেই ছবিটার মধ্যেই কিন্তু পুরো বজ্রপাতের কনসেপ্টটা দাঁড়িয়ে আছে, মানে বজ্রপাত যে কেন হয় কিভাবে হয় সেই জিনিসটা কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চলো আমরা সেই ছবিটা আগে করি। ঠিক আছে, তো দেখো যে যেমন ভাবে যে ম্যাঙ্গো পিকেলের কথা বলছি যে আমের আচারটা তৈরি হয়, তো আমরা ফার্স্টে কি করি যে আম ধরো না এখানে কি না আমের আচার, ঠিক আছে আমের আচার, এই আমের আচার এটা হচ্ছে আমার কিন্তু মেন উদ্দেশ্য, যে আমের আচারটা আমি তৈরি করতে চাই। সেই আমের আচারটা তৈরি করার জন্য আমার আমাকে কি কি প্রসেস, মানে কোন কোন পদক্ষেপ আমাকে নিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এটা যদি আমার মেন মানে আমার আমার ফ্রন্টে আছে, ঠিক আছে মানে এটাই আমার উদ্দেশ্য, তাহলে এর পিছনে আমাকে কি কাজ করতে হবে এইটা হচ্ছে এইটাতে আমাকে আসতে হবে। ঠিক আছে, তো আসার আগে ফার্স্টে আমাকে কি হচ্ছে বাজার থেকে আম প্রথমে কালেক্ট করতে হবে, কিনতে হবে। তো সেখান থেকে আমকে কেনা, আমকে ভালো করে ওয়াশ করা ওয়াটারে, আর তারপর সেখান থেকে আমকে ভালো করে ছাড়ানো, এগুলো সমস্ত একটা একটা কি সব প্রসেস আছে। তো ছাড়ানো, তারপর কি নুন লঙ্কা দিয়ে যে যেরকমই পারে আচার যেরকম করতে, তো সেই কনসেপ্টটা লাগে সে কি এই থ্রো দিয়ে, এই থ্রো দিয়ে কি হচ্ছে আসছে। ঠিক আছে, তো আজকে তো আমাদের বজ্রপাতের ভিডিওতে আমের আচার করতে যাব না, তো সেখানে কি না আমার মেন কনসেপ্ট হচ্ছে বজ্রপাত, মানে এই আমের আচারের জায়গায় আমার পড়ার টপিকটা হচ্ছে কি বজ্রপাত, এটা হচ্ছে বজ্রপাত। এবার বজ্রপাত তার মানে কি, দেখো আমি বলছিলাম কি আমের আচারটা আমার মেন উদ্দেশ্য, তাহলে আমের আচারটা করতে হলে আমাকে কি কি প্রসেসে আসতে হবে, তাহলে ঠিক সেই কনসেপ্টে আমি লাগাবো যে আমার মেন উদ্দেশ্য বজ্রপাত, তাহলে বজ্রপাতকে এই যে বজ্রপাত হচ্ছে তো কোন উপায়ে ওটা হয়ে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেন থিম। তো বজ্রপাত যদি হয় এভাবে, তো আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি বজ্রপাত হওয়ার কারণে পিছনের কারণটা কি ছিল না তড়িৎ স্ফুলিঙ্গ, রাইট, তড়িৎ স্ফুলিঙ্গ। এখন এই তড়িৎ স্ফুলিঙ্গ, আচ্ছা এবার তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে হয় সেটা আবার আমাদেরকে জানতে হবে, বা তড়িৎ স্ফুলিঙ্গ কেন হয়। তড়িৎ স্ফুলিঙ্গ হয় এটা কার কারণে, না তড়িৎ আধান এবং আয়নের কারণে।
তড়িৎ আধান এবং আয়নের কারণে, ঠিক আছে? তাহলে দেখো, আর হ্যাঁ, এই যে আমরা এখানে যে বজ্রপাতের কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি, তো সেখানে দেখো কি হবে, এই বজ্রপাতকে এইখানে না, এই যে তিনটা প্রসেস বললাম, মানে এই তিনটা উপায় হয়ে কি এই উপায় এই উপায় এই উপায় লাস্টে কি হচ্ছে না, বজ্রপাতটা আসছে। তো এখানে আমাদেরকে অ্যাট ফার্স্ট প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে তিনটে কোশ্চেন লাগিয়ে দিতে হবে। কি কোশ্চেন সেটা হচ্ছে, দেখো, কি কেন কিভাবে, এই তিনটা কোশ্চেন, এই তিনটে কোশ্চেন কি প্রত্যেকটাতে লাগিয়ে দাও, কি কেন কিভাবে। হাতে লেখা অত্যন্ত খারাপ, তোমরা বুঝে নিও। আচ্ছা, তারপর তড়িৎ আধান একই রকমই, কি কেন কিভাবে। ওকে, আচ্ছা, তো বজ্রপাত কি আগের ক্লাসে আমরা শিখে গেছি কি বজ্রপাত ছিল না, তড়িৎ স্ফুলিঙ্গের বড় ভাই হচ্ছে বজ্রপাত, ভালো কথা। আচ্ছা, কেন হয় এবং কিভাবে হয় এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, বজ্রপাত কেন হয়। তো এই কোশ্চেন দুটোর অ্যান্সার এখন আমার কাছে অজানা, জানা যায়নি। তো তারপরে আসলো কি, তড়িৎ স্ফুলিঙ্গ, তড়িৎ স্ফুলিঙ্গ ব্যাপারটা কি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, কেন হয় তাও আলোচনা করেছি, কিভাবে হয় উদাহরণের সাহায্যে আমরা সেটাও দেখে নিয়েছি। তাহলে এইখানে আমার কোনো আর কোশ্চেন বাকি নেই, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমার হয়ে গেছে, ঠিক আছে? তো হ্যাঁ, সরি, এখানে কেন হয় এই পার্টটা হয়নি, কি এবং কিভাবে হয় এটা হয়ে গেছে। এবারে কেন হয় সেটা হচ্ছে, তার উত্তর কি হচ্ছে না, তড়িৎ আধান এবং আয়নের কারণে। তাহলে এইটার কারণে যদি হয় তাহলে এটা কি, তাহলে আজকের এই ভিডিওতে স্পেশালি আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে তড়িৎ আধান এবং আয়ন এটা কি এবং এটা কিভাবে হয়, ঠিক আছে? কেন হয় এটা আমরা পরে আলোচনা করব, কি এবং কিভাবে হয় সেটাই হচ্ছে কি আজকের ক্লাস, ঠিক আছে? তাহলে দেখো, তিনটা প্রসেস, কি তিনটা প্রসেস, বেসিক্যালি বেসিক্যালি দুটা প্রসেস, এই উপায় এই উপায় হলেই বজ্রপাতটা তৈরি হয়। আচ্ছা, আজকে তাহলে আমরা ক্লাসটা চালু করবো কি থেকে, না তড়িৎ আধান কি এবং আয়নটা কি এবং তা কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? তো চলো দেখা যাক, তাহলে এগুলো আমার এখন দরকার নেই, মুছে দিলাম। তড়িৎ আধান, ঠিক আছে? তো প্রথমে তড়িৎ আধান বলতে গিয়ে অ্যাট ফার্স্ট তড়িৎ সম্বন্ধে এই তড়িৎ আধানটাকে ডিরেক্ট ফার্স্ট একটা লেখা যাবে না, কি হচ্ছে না, দেখো, অলরেডি তোমরা ক্লাস 7-এ কি হয়েছে, পরমাণু বলে একটা চ্যাপ্টার ছিল, সেই পরমাণু চ্যাপ্টারতে তোমরা পরমাণু গঠন সম্বন্ধে তোমাদের একটা রাফ আইডিয়া আছে, যে পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, তোমাদের ক্লাস 8 পর্যন্ত এই কনসেপ্টটা পর্যন্তই ঠিক আছে, মানা যায়। কি আছে না, আমার এই পরমাণুর মধ্যে রয়েছে কি না, প্রোটন রয়েছে, আর হচ্ছে এই সমস্ত কক্ষপথে কি রয়েছে না, ইলেকট্রন রয়েছে, এটা আমার টোটালটা হচ্ছে একটা পরমাণু, ঠিক আছে? তো এখানে পরমাণুর ক্ষেত্রে কি বলা হয়েছে, যে কোনো একটা এলিমেন্টের মানে কোনো একটা মৌলের পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকবে, রাইট? এটা তোমরা জানো। আর নিউট্রন কি না, নিউট্রন হচ্ছে কি, এই নিউক্লিয়াসেই থাকে, প্রোটন আর নিউট্রন মিলেমিশে থাকে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমাদের ঝামেলার কিছু নেই। তো এখানে আমরা এটাও জেনে নিয়েছি যে প্রোটনকে ডিনোটেট করা হয়, অর্থাৎ প্রোটনকে চিহ্নিত করা হয় প্লাস সাইন দিয়ে, যোগ চিহ্ন দ্বারা, এবং যেটা ইলেকট্রন রয়েছে সেটা কি না, এই পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা চারদিকে ঘুরে বেড়ায়, যে সমস্ত
সেগুলো হচ্ছে কি না, ইলেকট্রন। ইলেকট্রনকে কোন সাইন দ্বারা ডিনোটেট করা হয়? সেটা হচ্ছে কি মাইনাস সাইন, ঠিক আছে, বিয়োগ চিহ্ন দ্বারা কি হচ্ছে প্রকাশ করা হয়। কাকে? না ইলেকট্রনকে। না দেখো, পরমাণুর মধ্যে তাহলে কি সেম সংখ্যক মানে সমান পরিমাণে প্রোটন থাকে এবং ইলেকট্রন থাকে। তো এখন যদি কোনো পরমাণু থেকে এখন যদি কোনো পরমাণু থেকে কোনো একটা এক্সট্রা কোনো এক্সট্রা নয় সরি কোনো একটা যদি ইলেকট্রন ইলেকট্রনকে কি হচ্ছে মাইনাস চার্জ দ্বারা আমরা প্রকাশ করছি, এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায়, তাহলে ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে না, তাহলে এই হোল পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা তো সমান ছিল। তাহলে এখন যদি একটা সরি প্রোটনের মধ্যে পরমাণুর মধ্যে কি ছিল না, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান ছিল, তাহলে ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে প্রোটনের সংখ্যাটা বাড়ে, হ্যাঁ কি না? ইলেকট্রন একটা বেড়ে যাচ্ছে, তার মানে পুরোটার দিক থেকে যদি আলোচনা করা হয় তাহলে একটা প্রোটন বেশি হয়ে যাচ্ছে, ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে প্রোটনটা একটা বেশি হয়ে যাচ্ছে। তো তাহলে যে বেশি তার প্রায়োরিটি বেশি, প্রায়োরিটি বলতে কি না, যার যত আছে সে তত হাই। মানে যদি আমরা একটা সাধারণ আইডিয়া নিই যে যার যত টাকা আছে তার মান তত আছে, ঠিক, যে যার যত টাকা আছে সেই হচ্ছে তাকে কি সবাই একটু বাবু বাবু বলে সম্বোধন করে, ঠিক আছে। তো সেদিক থেকে যদি হয় তাহলে আমাদের কি না ওখানে প্রোটনের সংখ্যাটা বেশি, তাহলে এই পরমাণুটাকে আমরা টোটাল কি বলবো না, এটা হচ্ছে একটা পজিটিভ আয়ন, ঠিক আছে, একটা পজিটিভ আয়ন। আচ্ছা, তার আগে আমাদেরকে আরেকটা কনসেপ্ট দেখে নিতে হবে, কি না, তড়িৎ আধানটা কি আয়নটা কি। আধান মানে তড়িৎ আধান মানে ইলেকট্রিক চার্জ, রাইট? ইলেকট্রিক চার্জ মানে তড়িৎ আধানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেটা কি না পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ আর একটা কি নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ মানে আধান, ঠিক আছে। আর আয়নটা কি না, এটা হচ্ছে কি আয়নকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি না পজিটিভ আয়ন আর একটা হচ্ছে কি নেগেটিভ আয়ন, সেম জিনিস। কিন্তু কিন্তু ব্যাপারটা কিন্তু একটু আলাদা, কি আধান হচ্ছে এমন একটা মানে আধানটা এমন একটা তোমাকে চিহ্ন দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ এটা এই আধান, আর আয়নটা হচ্ছে কি হোল ব্যাপারটা মানে পুরো ব্যাপারটা। ভালো করে এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক, ধরো না, আচ্ছা তোমাদের আপাতত সোডিয়াম পরমাণুর মডেলটা তোমাদের ক্লাস 7-এ ছিল বোধ হয়, তো সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? 11, ঠিক আছে। তাহলে সোডিয়ামের মধ্যে যদি 11 হয় তাহলে প্রথম সেলে কটা ইলেকট্রন থাকে? ম্যাক্সিমাম 2, ভালো কথা। সেকেন্ড সেলে থাকে কটা? 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 11টার মধ্যে এখানে 2 হয়ে গেলে এখানে 8টা হয়ে গেল, তাহলে টোটাল কটা হয়ে গেল? 10টা, রাইট? আর তাহলে কটা পড়ে আছে না 1টা। আবার একটা সেল নিলাম, এখানের মধ্যে আছে 1টা ইলেকট্রন, রাইট? এগুলো তো সমস্ত কিন্তু নেগেটিভ সাইন আছে ইলেকট্রনের জন্য, ঠিক আছে। আর এখানে পরমাণুর নিউক্লিয়াসে আছে পজিটিভ সাইন, ওকে। আচ্ছা তো দেখো, এই যে পজিটিভ প্রোটনের জন্য পজিটিভ নিচ্ছি, ইলেকট্রনের জন্য নেগেটিভ সাইনটা নিচ্ছি, মানে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন, এই চিহ্নগুলোকেই বলা হচ্ছে কি আধান। আর আয়নটা হচ্ছে কি, দেখো এখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন আমরা এটাকে কি লিখবো? NA+, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, NA+।
এই পুরো ব্যাপারটাকে বলা হবে আয়ন, ঠিক আছে? তাহলে যেহেতু এটা পজিটিভ চার্জ নিয়ে আছে, তাহলে আমরা এটাকে বলবো কি, পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন যদি এখানে আমরা যদি সিএল মানে ক্লোরিনের মডেল করতাম, তো সেখান থেকে যদি সেখানে যদি ইলেকট্রন আসতো বা এখানেও যদি ইলেকট্রন যদি আসে, তাহলে এন এর মাথায় কি থাকবে, মাইনাস সাইন থাকবে, ঠিক আছে? মানে এখানে যদি ইলেকট্রন প্রবেশ করে, তো তখন আমরা সেটাকে আমরা বলবো পুরো ব্যাপারটাকে এন এর মাথায় মাইনাস রেখে আমরা বলবো কি, নেগেটিভ আয়ন। তাহলে কি না, এই যে চিহ্নটা, এই চিহ্নগুলোকে বলা হচ্ছে আধান, আর পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে কি, আয়ন। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, আমাদের তো তাহলে বজ্রপাতের ব্যাপারে এই তড়িৎ আধান এবং আয়নটা কিভাবে কাজ করছে দেখো। আচ্ছা, এখান থেকে আসা যাক, যখন তাহলে আমরা এতক্ষণ কি করলাম, যে তড়িৎ আধানটা কি এবং আয়নটা কি, এত সময় আমরা যে এটার পিছনে স্পেন্ড করলাম, এত সময় যে এটার পিছনে দিলাম, তাহলে এই বজ্রপাতের ভিডিওতে এটার ভূমিকা কি? ভূমিকা এটাই যে তড়িৎ আধানটা তড়িৎ স্ফুলিঙ্গ ঘটাতে কিভাবে সাহায্য করে, কিভাবে সাহায্য করে সেটা জানতে হলে তড়িৎ আধানটাই আগে জানতে হবে এবং আয়নটা আগে জানতে হবে। তো তড়িৎ আধান এবং আয়নটা কি আমরা জানলাম, এরপর আমরা জানবো যে এই তড়িৎ আধান এবং আয়নটা তড়িৎ স্ফুলিঙ্গ ঘটাতে কিভাবে হেল্প করে, ঠিক আছে? তো দেখো কিভাবে হেল্প করে, আমি এই পরমাণুটাকে নিলাম, কি, সোডিয়াম পরমাণু। এখানে যখন এখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে দেখো, তখন তো এটা তো পজিটিভ সাইন, মানে একটা পজিটিভ আয়ন তৈরি হয়ে গেল, ভালো কথা। তাহলে যে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তার ঘটনা কি হবে, তার ঘটনা কি হচ্ছে দেখো, এটাকে আমি মুছে দিলাম, তাহলে হোল বোর্ডটা, এই বোর্ডটাকে ভাবো যে এটা এনভায়রনমেন্ট, আমার এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই এনভায়রনমেন্টে মানে এনভায়রনমেন্ট বলতে কি, ধরো না আমার এখানে তো একটা পরমাণু আছে, যে পরমাণুটা কি হাওয়ায় ভাসছে। এবারে এই পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে সেই ইলেকট্রনটা নিশ্চয়ই কোন এই হাওয়া মানে এই হাওয়াতে বা এই ফাঁকা অঞ্চলে কোনো না কোনো জায়গায় বিরাজমান থাকবে, মানে থাকবে। তো যখন টোটালটা মনে করো বায়ু এলাকা, ঠিক আছে, বায়ু এলাকা, বায়ু ভর্তি আছে, তো ইলেকট্রন বেরিয়ে গেল। এবার ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে এই যে আমার বলছি যে বায়ু, এই বায়ুতে এই বাতাসে কি আছে, অসংখ্য ধূলিকণা আছে। যে ধূলিকণা সূক্ষ্ম সূক্ষ্ম আকারের ধূলিকণা, সূক্ষ্ম সূক্ষ্ম আকারের ধূলিকণা বলছি বটে, কিন্তু ইলেকট্রনের যে সাইজ, মানে ইলেকট্রন যতটা ছোট, ধূলিকণা তার থেকে অনেক বড়, তুলনামূলকভাবে অনেকটাই বড়, ঠিক আছে? তো ইলেকট্রনকে তো আমরা দেখতে পাই না, তবে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা কখনো কখনো আমরা দেখে ফেলি। তো এই ইলেকট্রন মানে যে কোনোটা বেরিয়ে যাচ্ছে, সে কি করে, ওই সমস্ত ছোট ছোট সূক্ষ্ম ধূলিকণার সাথে, বা এভাবে যেরকম পরমাণু রয়েছে, এরকম অন্য কোনো পরমাণুর সাথে গিয়ে কি করে, জোট বেঁধে ফেলে। এ কি করে, জোট বেঁধে ফেলে। তো ইলেকট্রনটা অন্য কোনো পরমাণুতে জোট বাঁধার আগের মুহূর্ত পর্যন্ত তো এই বায়ুতে ছিল, সেই বায়ুতে থাকার সময় এ তো ইলেকট্রন, এ একটা চার্জ, মানে এ একটা আধান নিয়ে আছে। ও যে আধান নিয়ে আছে, যে ধূলিকণা এবং জলীয় বাষ্প বা জলকণার সাথে এ মিশে ছিল কিছুক্ষণ আগে, অন্য কোনো পরমাণুতে মেশার আগে পর্যন্ত, তাহলে ও ওর চার্জটাকে নিয়ে, ওর আধানটাকে নিয়ে ওই সমস্ত জলকণা এবং বাতাসের যে ধূলিকণা, সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, ওকে তড়িৎ করলো। এখন কোশ্চেন হচ্ছে তড়িদাহিত ব্যাপারটা কি, তড়িদাহিতর মাধ্যমে, এবং ওখানে আছে কি ব্যাপারগুলো আছে বলে দিই আগে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে তোমাদেরকে এই ক্লাসে এতটা পর্যন্তই পড়াবো। তো তড়িদাহিত ব্যাপারটা আছে আগে, তারপরে কি আছে, তড়িদাহিত আছে, বিভব পার্থক্য আছে, তড়িৎ প্রবাহ কি ব্যাপারটা আছে, তড়িৎ ক্ষরণ কি ব্যাপারটা আছে,
তো এ সমস্ত ব্যাপারে এখন যাওয়ার দরকার নেই, নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। তো দেখো ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে যাদের সাথে মিশছে তাদের কি কি করলো, তড়িৎ আহিত করলো। এখন এই প্রশ্নের সাথেই বেঁচে থাকো এখনো পর্যন্ত, যে তড়িদাহিত ব্যাপারটা কি, তড়িদাহিত ব্যাপারটা এবং যে সমস্ত এক্ষুনি বললাম যে তড়িদাহিত, তড়িৎ ক্ষরণ এবং তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, এই কনসেপ্টগুলো আমরা যদি ক্যাপচার করতে পারি তাহলেই আসল ব্যাপারটা আসবে যে হ্যাঁ তড়িৎ আধান এবং তড়িৎ আয়ন তড়িৎ স্ফুলিঙ্গ ঘটাতে কিভাবে সাহায্য করলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, খুব শীঘ্রই নেক্সট ক্লাসটা শুরু করে দেব। তো সেখানে তড়িদাহিত থেকে পরে পরে ডিপে ডিপে যাবো, ডিপে আমরা আরো এগোতে থাকবো, তো কনসেপ্টটা সেখানে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ততক্ষণে জানো, বাই অ্যান্ড টেক কেয়ার। ও হ্যাঁ, পড়তে হবে কিন্তু নিজেকে। টাটা, বাই বাই।